পশ্চিমবঙ্গ মোশন পিকচার আর্টিস্ট ফোরামের কার্যনির্বাহী সভাপতি পদে নির্বাচিত হলেন অভিনেতা শঙ্কর চক্রবর্তী। সহসভাপতি পদে নির্বাচিত হয়েছেন সুপারস্টার জিৎ, পরাণ বন্দ্যোপাধ্যায় এবং শুভম চক্রবর্তী। সাধারণ সম্পাদক পদে আরও একবার দেখা যাবে অরিন্দম গাঙ্গুলিকে। প্রসঙ্গত 1998 সালে ছোট ও বড় পর্দার শিল্পীদের সুবিধা অসুবিধার দিকে লক্ষ্য রাখার জন্য প্রতিষ্ঠিত হয়েছিল এই ফোরাম। সোমবার নির্বাচনের ফলাফল ঘোষণার পর এক বিবৃতিতে বলা হয়েছে সপ্তর্ষি রায় ও শান্তিলাল মুখোপাধ্যায় যৌথ সচিব হিসেবে নির্বাচিত হয়েছেন। দেবদ্রুত ঘোষ ও রানা মিত্র সহকারী সচিব। নির্বাচনে কোনো রাজনৈতিক রং লাগেনি বলে জানিয়েছেন অভিনেতা অভিনেত্রীরা। ফোরামের পক্ষ থেকে জানানো হয় নির্বাচনের মাধ্যমে সমস্ত পদ পূরণ হয়েছে। টালিগঞ্জের অভিনেতারা কখনোই প্রার্থীদের রাজনৈতিক পরিচয় দ্বারা প্রভাবিত হননি। ফোরামটি কখনোই রাজনৈতিক শিবিরের ছিল না, ভবিষ্যতেও তা হবে না। রবিবার কার্যনির্বাহী সভাপতি, সহসভাপতি, সাধারণ সম্পাদক, যোগ্য সচিব, সহকারী সচিব সহ 8টি পদের জন্য 2500 সদস্যের মধ্যে প্রায় 1930টি ভোট পড়েছিল। 5 সদস্যের কার্যনির্বাহী কমিটির জন্য নির্বাচন হয়েছিল আলাদা করে, যার জন্য 9 জন প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন। আর প্রবীণ অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায় সভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। শাসক দলের পক্ষ থেকে ছিলেন মিমি চক্রবর্তী, নুসরাত জাহান ও দেবের মতো খ্যাতিমান সাংসদ। জুনমালিয়া, ইন্দ্রনী হালদার, রুদ্রনীল ঘোষ এবং পরিচালক প্লাস অভিনেতা অরিন্দম শীল। এই ছিল নির্বাচনী হাওয়া নিয়ে বর্তমান কলকাতার টপ নিউজ। নিউজটি জেনে আপনার কেমন লাগলো জানাতে ভুলবেন না। আর এমনই সব জানা অজানা সব খবর জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করে দিবেন। পাশে থাকার জন্য ধন্যবাদ। চাইছি আপনাদের একই ধরনের ভালোবাসা এবং আশীর্বাদ আপনাদের কাছ থেকে পেতে থাকবো। থ্যাংক ইউ অ্যান্ড ওয়ান্স অ্যাগেন কিপ লাভিং মি। থ্যাংক ইউ অল অফ ইউ। চিয়ার্স, গড ব্লেস।